দূরের ও কাছের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশীল কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মথুরা মাধ্যমিক বিদ্যালয়। আজ দশম শ্রেণী বা দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করো। দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা গত অধ্যায়ে আমরা প্রথম অধ্যায় পাঠ করেছিলাম কি পৌরনীতি সম্পর্কে ধারণা করেছিলাম এবং পৌরনীতি কাকে বলে ও নাগরিকতা কাকে বলে সে সম্পর্কে এবং নাগরিকতা অর্জনের যে উপায়গুলো সে উপায়গুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা আসি দ্বিতীয় অধ্যায়। দেখ তোমাদের এই কোভিড-19 কারণে অনেকদিন ক্লাস হয় নাই, তারপরে এই অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখে এ থেকে কিছুটা উপকৃত হতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষা তো হবে, অবশ্যই হবে এবার জুন অথবা জুনে, সম্ভবত জুনে। ঠিক আছে, তাহলে আমরা কি নাগরিক ও নাগরিকতা না আলোচনা, নাগরিক ও নাগরিকতা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কি প্রত্যেকেই এক একজন নাগরিক, প্রত্যেকেই আমরা এক একজন বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে কিছু অধিকার ভোগ করি, কোথা থেকে? এই রাষ্ট্র থেকে। নাগরিক হিসাবে আমরা কিছু অধিকার ভোগ করি এবং সেই শুধু অধিকার ভোগ করে চলে না, এবং রাষ্ট্রের প্রতি আমাদেরও কিছু কর্তব্য আছে, সেটাও আমরা পালন করি। আবার কতগুলো গুণের অধিকার হিসেবে আমরা সুনাগরিকের পরিণত হতে পারি, কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিক হয়ে উঠতে পারি। গত অধ্যায়ে আমরা দেখেছিলাম কি কি, বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এই যে তিনটে বিশেষ গুণের অধিকারী হতে হলে একজন নাগরিক সে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, এই সুনাগরিক কি একজন রাষ্ট্রের সম্পদ, কি করে সম্পদ হবে? একজন সুনাগরিক দেশের বড় একজন দেশের বড় একটা প্রতিষ্ঠানে সে যখন বড় একটা চাকরি করবে, দেশের জন্য কিছু করবে, তখন অনেক অর্থ উপার্জন করবে, এটাই মানুষের সম্পদ, দেশের জন্য একটা সুনাগরিক একটা সম্পদ। আমাদের প্রত্যেকের সুনাগরিকের শিক্ষা লাভ করা অত্যাবশ্যক। এই অধ্যায় শেষে আমরা কি নাগরিক এবং নাগরিকতা ধারণা আমরা কি করতে পারি, নাগরিক ও নাগরিকতা ধারণা, নাগরিকতা অর্জনের উপায়, নাগরিকতা অর্জনের উপায়, নাগরিক ও নাগরিকতা ধারণা,